কল্যাণপুরে চাঞ্চল্যকর শিশুকন্যা খুনের পুনর্নির্মাণ। বৃহস্পতিবার অভিযুক্ত খুনি আমন নায়েক নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ এবং এই হাড়হিম করা খুনের ঘটনায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। কল্যাণপুর থানাধীন চার বছরের শিশুকন্যার ধর্ষণ শেষে খুনের ঘটনায় ধৃত আসামি আমন নায়েক। ইতিমধ্যে পুলিশি জেরায় অভিযুক্ত আমন নায়েক স্বীকার করেছে সেই বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত করেছে। বৃহস্পতিবার পুলিশের তরফ থেকে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, এই মামলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত দেবনাথ সহ কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর শুভ্রাংশু ভট্টাচার্য, পুলিশের পদস্থ আধিকারিকরা এই ঘটনাস্থলে যান। সেখানে গেলে অভিযুক্তরা আমন নায়েক অধীনের ঘটনার সমস্ত বিবরণ হাতে কলমে দেখিয়ে দেন। সেই সমস্ত জিনিস এই হত্যাকাণ্ডে এবং ধর্ষণের ঘটনায় ব্যবহৃত হয়েছিল, সেই বিভিন্ন জিনিসপত্রগুলো যেগুলো আমন নায়েকের বাড়িতে ছিল সেগুলো তার স্বীকারোক্তি মূলে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। কল্যাণপুর পিএস কেস নাম্বার 26, যে রামবাবুতে একটা বাচ্চা মেয়ে মার্ডার রেপ হয়েছিল, এই কেসের আমরা আসামি গতকাল অ্যারেস্ট করেছি এবং তার স্বীকার মুক্তি মূলেই আমরা আজকে যে ইউ থেকে মানে যেখানে ডেড বডি পাওয়া গিয়েছিল সেখানে যে জিনিসগুলি পাওয়া গেছিলো এগুলির পার্টসগুলি তার বাড়িতে আছে উনি বলেছেন, যথারীতি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে লিডিং টু ডিসকভারি হিসেবে আজকে নিয়ে এসেছি, এখন লিডিং টু ডিসকভারি চলছে। পুলিশের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার তদন্ত করে চার্জশিট আদালতে জমা দিতে। এলাকার মানুষের দাবি এই নিষ্পাপ শিশুকন্যার ধর্ষণ শেষে খুনের ঘটনায় অভিযুক্ত আমন নায়েককে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।